এই যে অনিবার্য এই দুধ, এটি আমাদের যাতে খাবার প্রবণতাটা বাড়ানো যায় সেই ব্যাপারে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে। মানে দুধটা আমাদের জন্য কেন অপরিহার্য, আমাদের এই পুষ্টি যোগানোর ক্ষেত্রে দুধটা আমরা কেন খাব, সেই প্রচার প্রচারণার একটা বিশেষ অংশ হিসেবেই কিন্তু এই বিশ্ব দুগ্ধ দিবসটা পালিত হয়। আর সামনে বাজেটকে সামনে রেখে কিছু কী বলে যে তিনি ভালো ভালো কথা আইডিয়া দিয়েছেন, নিশ্চয়ই এটি আমাদের সকলের জন্যই কাজে লাগবে, আমরা চেষ্টা করব। আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, যেখানে মানুষের কথা আছে, যেখানে প্রান্তিক জনগোষ্ঠীর কথা আছে, যেখানে মানুষ করবার কথা আছে, যেখানে মানুষকে সত্যিকার অর্থে মানুষ করবার আকাঙ্ক্ষা আছে, সেখানে তো তিনি নিজের বোঝা দেন। এবং নিশ্চয়ই এটি যদি আমাদের জন্যে কী বলে যে এই বাজেট এই মানুষের কল্যাণে আসে, এই যে অংশটি তিনি বলেছেন শুল্ক কিছু জায়গায় প্রত্যাহার করা, শুল্ক আরোপ করা, আমি এটিকে সাধুবাদ জানাই এবং নিশ্চয়ই আমি ব্যাপারে আমার ভূমিকা আমরা আদর্শ হয়। তো এই যে অনিবার্য এই দুধ, এটি আমাদের যাতে খাবার প্রবণতাটা বাড়ানো যায় সেই ব্যাপারে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে। কেন? কারণ এটি শুধুমাত্র কেবল একটা খাবারের বা পুষ্টি যোগানের জায়গা থেকে ভাবলে হবে না, কারণ এই আদর্শ খাবারটি খেয়ে যদি একটা জাতি একটা পূর্ণাঙ্গ মেধায় সে আত্মবিকাশ করে, সে বিকশিত হয়, তার সামনে চলার পথ দেখে, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি যে এই খাদ্যটি যথার্থ অর্থে অপরিহার্য খাদ্য এবং আমরা সকলে এটি গ্রহণ করব, অন্যকে এটি খাবার জন্য উৎসাহ যোগান দেব। দুধ যেমন পুষ্টির জন্য অপরিহার্য খাবার, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য এবং 2041 সালে যথার্থ অর্থে এই বাংলাদেশটাকে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলাদেশ বানাবার জন্য শেখ হাসিনা যেমন অপরিহার্য, এই আমাদের পুষ্টি যোগানোর ক্ষেত্রে দুধও তেমনি অপরিহার্য। সুতরাং আমরা এই দুই অপরিহার্যকে নিয়ে আজকের এই দিবসটি পালন করছি এবং নিশ্চয়ই এই দিবসটি পালনের সার্থকতা খুঁজে পাওয়া যায়।